রেশন নিয়ে বেনিয়মের অভিযোগ ডিলারের বিরুদ্ধে পূজার আগে রেশন না পেয়ে বিপাকের শতাধিক এলাকাবাসী বিক্ষোভ ব্লক চত্বরে। রেশন দুর্নীতি নিয়ে শাসক দলের দিকে অভিযোগের আঙুল বিরোধীদের, বিরোধীদের ষড়যন্ত্রে পাল্টা তৃণমূল, শুরু তর্জা। রেশন নিয়ে বেনিয়মের অভিযোগ, পূজার আগে রেশনের দ্রব্য কম এবং সঠিক সময় দেওয়া হচ্ছে না, বিপাকের শতাধিক এলাকাবাসী রেশনের দাবিতে বিক্ষোভ ব্লক চত্বরে। শাসক দলের মধ্যে হচ্ছে রেশন দুর্নীতি আক্রমণ বিরোধীদের, বিরোধীদের চক্রান্ত পাল্টা তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে এর পেছনে পাল্টা রাজনীতিকে দায়ী করছেন রেশন ডিলার। মালদা জেলা হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত বরুই গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা রেশন পাচ্ছে না সঠিকভাবে। অভিযোগ, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়ে দিলেও রেশন সামগ্রী দেয়নি ডিলার। রেশন দেওয়া হলেও পরিমাণে কম দেওয়া হচ্ছে, এমনকি অভিযোগ, রাতের অন্ধকারে সে রেশন সামগ্রী বিক্রি করে দিচ্ছে ডিলার। সঠিকভাবে রেশন সামগ্রী না পাওয়ায় পূজোর মুখে সমস্যার শতাধিক এলাকাবাসী। দুবেলা কিভাবে জুটবে তাদের খাওয়ার, এই নিয়ে চিন্তায় পড়ে গেছে অনেকেই। কারণ রেশন থেকে পাওয়া চাল গম ভরসা বহু পরিবারে। রেশন নিয়ে বেনিয়ামের অভিযোগ উঠেছে বিষ্ণুপুর গ্রামের ডিলার শ্যামানন্দ সিংহের বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় কয়েকশো এলাকাবাসী হরিচন্দ্রপুর এক নম্বর ব্লক চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। ন্যায্য রেশনের দাবিতে দেখানো হয় বিক্ষোভ। এই মর্মে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকে খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকদের কাছে গণস্বাক্ষর দিয়ে মাস্ট পিটিশন দেয় এলাকাবাসী। উপভোক্তারা মাল পাচ্ছে না কেন রেশন ইন্সপেক্টর? ওই তো মালের কারণেই যে আমরা যে মাল নিতে যাচ্ছি কি না কন্ট্রোলে, তো কন্ট্রোলে গিয়ে বলছি যে মাল কবে দিবে, তো মাল দিব সময় হলেই দিব, তো স্লিপ তো দেওয়া হয়ে গেছে, মাল দিবেন না? দিব তো, আপনি সময় হলেই আমরা খবর দিব, খবর দিচ্ছে না দিচ্ছে না। কালকে এক মহিলা গেল, তো এসে বলছে যে বলে শুক্রবার বলে মাল দিবে, তো শুক্রবার যে দিবে আমাদের দুর্গাপুজো, দুর্গাপুজোর আগে শুক্রবার যে দিবে আমরা কোন দিন কী করবো? চিনি আটা সব দেওয়া হবে, যখন দিচ্ছে চাল দিচ্ছে 5 কেজি, তো আটা দিচ্ছে 2 প্যাকেট, কেন দিবে? আমরা পাবো 7 কেজি চাল, 3 কেজি আটা, তারপরে তো 10 কেজি জুমবে, তো কোনখান থেকে জুমাই দিবে? এবার বলেন যে আমাদের জুমছে না, আমরা তো স্লিপ কতদিন আগে দিয়েছিল দিদি? স্লিপ দিয়েছে 3 তারিখে, আর আজকে কত তারিখ? 28 তারিখ, আজকে 29 তারিখ, ওই জন্য আমরা ওই জন্য এসছি। বলকে যেতে বলছে যে তোমরা যদি না ই করো তা যাও, বলকে যাও, জেনে আসবা তো কত করে পাবা, ওই জন্য আমরা জানতেছি যে কত পাবো। আচ্ছা, কাঠ পিছু আমাদের কাঠগুলো দেখে নিতে পারেন যে ওই কাঠে কত মাল পাই আমরা, ওই কাঠটা আমরা জানার জন্য এসেছি যে ওই কাঠে কত মাল পাবো, ওই কত দিচ্ছে, জানে গেলে পরে আমরা বলবো ওখানে যে আমরা। আর রেশনের মালটা আমাদের জিপুর দিয়েছে মোটামুটি 2 তারিখ হয়ে গেল, 2 তারিখে দেওয়ার পর আবার বলছে কি আমরা মাল আনতে গেলাম, বলছে যে এখন মাল হবে না, চলে যাও বলে বলকে, তোমার কি করতে পারবি তোরা, এরকম বলছে। কারা বলছে? কে উঠাই লিবে রে, এরকম করে বলছে। কে বলছে এটা? কে? এটা শ্যামানন্দ ডিলার বলছে। কোথাকার? কৃষ্ণপুরে। আচ্ছা, কতদিন ধরে আপনারা মাল পাচ্ছেন না এইভাবে? মোটামুটি 2 মাস হয়ে গেলো, 1 মাসের স্লিপ তো আছেই জমা, আবার মাস জুমতে আছে, এই 2টা দিন পরেই তো আবার মাস জুমে আসবে, আর কোন দিন মালটা আসবে? আর বলছে কি আনতে গেছে কালকে একজন মহিলা, ওকে বলছে যে 3 তারিখে আসবি, ওটা মাসের 3 তারিখে মাল আনতে আসবি, ওকে কত তুই কতটা আমাদেরকে আনতে যেতে হচ্ছে ওদের বাড়িতে, ও আজ তো নাই কাল দিব, কাল নাই পরশু দিব, এই এই করছে, মালের তো কোনো হদিছে বলছে না ওরা ঠিক মতো। স্থানীয় কি করছে তার? আপনাদের যে রেশনের চাল গুলো যে আপনাদেরকে দিচ্ছে সরকার, সেই চালগুলো আপনাদেরকে দিচ্ছে না, তাহলে কি করছে? চালগুলো বিক্রি করছে ওরা। কোথায় বিক্রি করছে? বিক্রি করছে ওরা আমাদেরকে, রাত্রে বেলা ফাঁসাচ্ছে ওরা আমাদেরকে, দেখাই তো ফাঁসাবি না, দিনের বেলা তো পারবে না, এদিক ওদিক তো লোক ঘোরাফেরা করে,
রাতের বেলা বিচ্ছে ওরা। আচ্ছা, আর মাল তো আমাদের ঠিকমতো রেশনের একটা লোকও বলতে পারবে না যে রেশনের মাল ঠিক দিয়েছে। আচ্ছা, মাল আমাদের পাবো 10 কিলো তো দিচ্ছে 5 কিলো। আর 5 কিলো যাচ্ছে কোথায়? 5 কিলো যাচ্ছে ওই না বলবে, ডিলার না বলবে, আমরা তো দিনের বেলা তো আর বলতে পারছি না রাতে যে কি করছে ওই। কতদিন ধরে এরকম হচ্ছে? ও অনেক দিন হয়ে গেল, 1 বছর তো বেশি হয়ে গেল এরকম। আর আগে মাল পাচ্ছিলাম লকডাউনের ভালোই। কি জানাচ্ছেন এই বিষয়ে রেশন ডিলারে ভাই শুনবো। কোচবিহারের সর্বপ্রথম ইয়াং উইংস এয়ার হোস্টেস অ্যান্ড কেবিন ক্রু ইনস্টিটিউট, ভর্তি প্রক্রিয়া শুরু হবে 25শে সেপ্টেম্বর থেকে। পুজোর ছাড় 10%, 100% চাকরির সুযোগ, আয় করুন প্রতি মাসে লক্ষাধিক, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ, জুম্বা, ফিটনেস, স্পোকেন ইংলিশ একেবারে বিনামূল্যে। আমাদের ঠিকানা NN রোড অপোজিট IDBI ব্যাংক, অ্যাবাব নিন্দ্রা মোটরস, কোচবিহার। কন্ট্যাক্ট 6296081720। প্রতি মাসে আমরা মাল দিই এবং আমাদের দুয়ারে করতে হয়, দুয়ারে যেতে হয় বাইরে। একদিন দুয়ারে যেতে আমাদের পাঁচ দিন একটা গ্রামে টাইম লাগে। সেই বিলি করতে করতে আমরা 15 দিন আমাদের কেটে যায় দুয়ারে, ঠিক আছে তো? তারপরে স্লিপ দিয়ে আমরা মাল দিই প্রত্যেকে। প্রতি মাসে আমরা মাল দিই, মাল কেউ ছাড়েন না। 1 কেজি চাল, 1 কেজি গম এবং 2 কেজি আটা। একটা মানুষ মানুষের প্রতি কত কত করে দেওয়ার ইয়ে আছে? 1 কেজি চাল, 1 কেজি গম, 2 কেজি আটা। আচ্ছা, কিন্তু মানুষদের অভিযোগ যে 5 কেজি পায়ে, হয়তো 5 কেজি পাওয়া যায়। মিথ্যা অভিযোগ এসব। মানুষ বিক্ষোভ করছে এটা এই কারণে যে আমরা কদিন আগে গেছিলাম বিষ্ণুপুর বুথে, সেখানে গিয়ে বুঝতে পারলাম যে ওরা ওদের যে ডিলার, সে ডিলার মাল ঠিক মতো দিচ্ছে না, সময় মতো দিচ্ছে না, এবং মালের সাথে দেওয়ার সাথে কারচুপি করছে। এক নম্বর কথা হলো ওরা ফিঙ্গার হাতে নিয়ে নিচ্ছে ডিলার, নেওয়ার পরও 1 মাস ঘুরাচ্ছে, আজকে নাই, কালকে নাই, পরশু দিন নাই, মাল আসেনি, মাল নাই, মাল কিনে দিতে হচ্ছে। মানে এই নানা ধরনের ইয়ে করে বকলম্বে নিজের পকেটে মাল ভরে ও বিক্রি করছে যতদূর গ্রামবাসী সম্ভব। কেন যে 2 তারিখে ওরা আঙুলের ছাপ নিয়েছে ডিলার, এখন হয়ে গেল 27-28 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত মালটা পায়নি। তাহলে মালটা গেল কোথায়? আর ওর তো নিয়ম না যে ও আঙুলের ছাপ নিয়ে নিবে, তারপরে পরে মাল দিবে। যেদিন আঙুলের ছাপ দিবে সেদিনই মাল দিতে হবে। একটা চিরকুটে লিখে দিচ্ছে, এটা তো কোনো ইয়ে নাই, গ্যারেন্টি নাই যে মাল পাবে কি পাবে না। তবুও যদি পাই তো এতদিন হেনস্থ করা হচ্ছে মানুষকে কেন? তার জন্য আমরা এই আজকে জনসাধারণকে নিয়ে ব্লকে ফুড সাপ্লাই অফিসারের কাছে আমরা একটা কমপ্লেন দিতে এসেছি। গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুরের জনসাধারণ, সাধারণ মানুষ রেশন পাচ্ছে না, রেশন থেকে বঞ্চিত। যেই রেশন ব্যবস্থাটাকে আমাদের কেন্দ্র সরকার মোদীজি বিনামূল্যে করেছে, এমনকি 3 মাসের জন্য আবার বাড়ানো হয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেই জিনিসটাকে নিয়ে বিক্ষোভ করছে। এই বিক্ষোভটা করার পিছনে কারণ হচ্ছে রেশন যে ডিলার আছে, রেশন ডিলার তাদেরকে কী করছে, আঙুলি ছাপ লাগিয়ে নিয়ে, আঙুটার ছাপ লাগিয়ে নিয়ে সেই ছাপের বিনিময়ে কী করছে, স্লিপ ইস্যু করছে। সেই স্লিপটাকে ইস্যু করছে 10 দিন 15 দিন বাদে, তা সত্ত্বেও কিন্তু সেই রেশনটা দিচ্ছে না, সেই রেশনটাকে সম্পূর্ণ হজম করে যাচ্ছে রেশন ডিলার। তো রেশন ডিলার এত বড় সাহসটা পায় কোথা থেকে? রেশন ডিলার এই সাহসটা পাচ্ছে তৃণমূলের যে বর্তমান যে শাসক দল, সে তৃণমূল নেতাদের মদতে কিন্তু পাচ্ছে। তাছাড়া একজন রেশন ডিলারের এত বড় ক্ষমতা হতে পারে না। তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো। এটি সম্পর্কে আমার জানা নেই, তবে আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি রেশন ডিলারের কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে আমরা ফুড সাপ্লাইয়ের সাথে কথা বলবো এবং প্রশাসনিক যা ব্যবস্থা আঙুল ছাপ লাগিয়ে নিচ্ছে, স্লিপ ধরিয়ে দিচ্ছে, কিন্তু মাল দিচ্ছে না, আর সেই মাল বিক্রি হয়ে যাচ্ছে। অভিযোগ যদি সত্যি হয় তাহলে প্রশাসন এই নিশ্চয়ই ব্যবস্থা করবে। আর এই গোটা ঘটনাকে মদত দিচ্ছে তৃণমূল এলাকার, কি বলবেন? এই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই, আগে বললাম, আমি ইনকোয়ারি করে দেখবো দলগতভাবে, তারপরে এর বিষয়ে দেখা হবে। এমনটাই অভিযোগ করছে বিরোধীরা যে তৃণমূলের প্রত্যক্ষভাবে মদত রয়েছে, কি বলবেন?
টোটালটাই ভিত্তিহীন কথা। আমার যতটুকু নলেজে রয়েছে যে এখানে বামপন্থী কিছু লোক তারা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।